আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জন মিল্টন এর লেখা অন হিজ ব্লাইন্ডনেস এই সনেটটি বোঝার চেষ্টা করব। এই সনেটটিতে মূলত জন মিল্টন তার নিজের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন। জন মিল্টন ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি খুব আগ্রহী ছিলেন, কিন্তু অল্প বয়সেই তিনি গ্লোকোমা নামক রোগে আক্রান্ত হন এবং মাত্র 43 বছর বয়সে তিনি সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যান। তো এই অন্ধ অবস্থায় তিনি তার কাব্যচর্চা চালিয়ে যেতে থাকেন। তো তার অন্ধত্ব আসার কিছুদিনের পরেই তিনি এই কবিতাটা লিখেছেন। তো এই কবিতায় কবি আসলে অন্ধ অবস্থায় যে তার কবিতা লেখার যে ক্ষমতা সেটা যে নষ্ট হয়ে যাচ্ছে, সে যে সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, এর জন্য তার মনে যে কষ্ট এবং তার মনে একটা প্রশ্ন জাগতেছে যে স্রষ্টা আসলে এর জন্য বিরক্ত হচ্ছেন কি না, সেই কথাটা এখানে আলোচনা করেছেন। তবে আসলে অন্ধত্ব কবির প্রতিভাকে আটকে রাখতে পারেনি। তিনি তার যে বিখ্যাত দুইটা গ্রন্থ প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড, এই দুইটা মহাকাব্য তিনি মূলত অন্ধ হওয়ার পরেই রচনা করেছেন। তিনি মুখে মুখে বলতেন তার দুজন মেয়ে ছিল, যে দুজন মেয়ে সেগুলি সুন্দর করে লিখে রাখত এবং সেগুলি পরবর্তীতে প্রকাশিত হয়। তো আমরা আজকে তার সেই অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করব, যেখানে কবি আসলে বোঝাতে চেয়েছেন যে অন্ধ হওয়ার অবস্থায় বা যে কোনো ডিজেবলড পার্সন কীভাবে স্রষ্টার সেবা আসলে করতে পারে এবং আসলে স্রষ্টার সেবার সত্যিকারের পথটা কী, সেটাই এই কবিতার মূল আলোচ্য বিষয়। আমরা এখন কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। On his blindness, or sonnet 19, when I consider how my light is spent. এটি জন মিল্টনের লেখা একটি পেট্রার্কিয়ান সনেট। এই সনেটের অক্টেভ এবং সেস্টেটটা একেবারে একসাথে যুক্ত, মানে আলাদাভাবে বিচার করার সুযোগ থাকে না, লাইনটা বা সেন্টেন্সটাই শেষ হয় না। যাই হোক, আমরা অক্টেভটা খেয়াল করি। হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট, যখন আমি চিন্তা করি, কনসিডার থিঙ্ক, হোয়েন আই থিঙ্ক হাউ মাই লাইট ইজ স্পেন্ট, লাইট বলতে এখানে বোঝানো হচ্ছে তার দৃষ্টিশক্তি। তাহলে হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট, যখন আমি ভাবি যে কীভাবে আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেল, শেষ হয়ে গেল। এর হাফ মাই ডেইজ, আমার দিনের অর্ধেকের আগে, এর মানে বিফোর, হাফ মাই ডেজ, আমার জীবনের অর্ধেক সময়ের আগেই, কারণ তিনি যখন বয়স তার মাত্র 43, তখন তিনি গ্লোকোমার নামক রোগে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড, তাহলে এই পৃথিবীটা এখন তার কাছে বিশাল, এই পৃথিবীটা এখন শুধু অন্ধকার আর অন্ধকার। অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেথ টু হাইড, তাহলে তার মধ্যে আবার একটা প্রতিভা রয়ে গেছে, সেটা কি? কবিতা লেখার প্রতিভা। দ্যাট ওয়ান ট্যালেন্ট, দ্য ট্যালেন্ট টু রাইট পোয়েমস, হুইচ ইজ ডেথ টু হাইড, তাহলে সেইটার যদি হাইড মানে এখানে হচ্ছে ব্যবহার না করা, তাহলে সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে কবিতা না লেখাটা হচ্ছে তার জন্য মৃত্যুর সামিল। লস্ট উইথ মি ইউজলেস, লস্ট মানে যুক্ত, ইউজলেস মানে অব্যবহার্য, যেটার কোনো প্রয়োগ নাই। তাহলে এখন তার সাথে এই প্রতিভাটা আছে, কিন্তু সেটার তিনি প্রয়োগ করতে পারছেন না। দো মাই সোল মোর বেন্ড, যদিও আমার হৃদয় অনেক বেশি নত, আমার হৃদয় চাচ্ছে স্রষ্টার আরাধনা করতে, টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার, দেয়ার উইথ মানে ওইটা দ্বারা। তাহলে তার যে কবিতার লেখার প্রতিভা, সেই প্রতিভা দ্বারা তিনি স্রষ্টার, মেকার মানে স্রষ্টা, তাহলে স্রষ্টার সেবা করার তিনি চেষ্টা করতেছেন। তার হৃদয় খুব করে চাচ্ছে যে এই কবিতা লিখে স্রষ্টার আরাধনা করতে, স্রষ্টার প্রশংসা করতে। অ্যান্ড প্রেজেন্ট মাই ট্রু অ্যাকাউন্ট, এবং মনের যে সত্যিকারের অবস্থা, সেই অবস্থাটা তিনি তার কবিতার মাধ্যমে প্রেজেন্ট করতে চান। লেস্ট হি রিটার্নিং চাইল্ড, যদি তা না হলে, লেস্ট মানে তা না হলে, হি রিটার্নিং চাইল্ড, যখন তিনি ফিরে যাবেন স্রষ্টার কাছে আবার, তখন স্রষ্টা হয়তো তাকে বিরক্ত হয়ে তিরস্কার করতে পারেন। চাইল্ড মানে তিরস্কার করা, বকা দেওয়া, তাহলে স্রষ্টা হয়তো তার প্রতি বিরক্ত হতে পারে। এরপরে তিনি আবার জিজ্ঞাসা করতেছেন নিজেকে, ডোথ, ডোথ মানে ডু, ডোথ গড এক্স্যাক্ট ডেলিভার লাইট ডিনাইড, স্রষ্টা কি এরকম কারোর কাছ থেকে শারীরিক বা কায়িক শ্রম চান, ডেলিভার কায়িক শ্রম, এক্স্যাক্ট মানে ওয়ান্ট, চাওয়া, লাইট ডিনাইড মানে অন্ধ যার চোখের দৃষ্টি নাই,
লাইট ডিনাইড, যে লাইট আলো ডিনাই করা হয়েছে যাকে দেওয়া হয় নাই, তাহলে কোনো অন্ধ লোকের কাছ থেকে কি স্রষ্টা শারীরিক কোনো শ্রম চান? আই ফন্ডলি আস্ক, আমি বোকার মতো, ফন্ডলি মানে বোকার মতো বা অস্ফুট স্বরে মৃদুভাবে আমি জিজ্ঞাসা করলাম, বাট প্যাশেন্স টু প্রিভেন্ট, কিন্তু আমার যে ধৈর্যশীল সত্তা প্যাশেন্স, আমার সেই ধৈর্য, যে ধৈর্য এই অন্ধ অবস্থায়ও আমাকে হতাশ হতে দেয়নি, আমাকে সাহস জুগিয়েছে, সেই ধৈর্যশীল সত্তা টু প্রিভেন্ট আমাকে প্রতিরোধ করলো, আমাকে এই প্রশ্ন থেকে নিবৃত করলো। টু প্রিভেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টেভ শেষ হয়ে যাচ্ছে কিন্তু বাক্যটা শেষ হয়নি, আমরা সেস্টেটে চলে যাচ্ছি। টু প্রিভেন্ট দ্যাট মারমার, তাহলে সে বিড়বিড় করে, মারমার মানে বিড়বিড় করে অস্ফুট কণ্ঠে বলা, সুন রিপ্লাইজ, তাহলে তার সেই ধৈর্যশীল সত্তা যেন তাকে বলে দিচ্ছে, তার বিবেক তাকে বলে দিচ্ছে, গড ডোথ নট নিড, স্রষ্টার প্রয়োজন নেই, ইদার ম্যানস ওয়ার্ক, কোনো মানুষের কাজ, অর হিজ ওন গিফটস, অথবা তার নিজের যে ক্ষমতা আছে, তিনি যে নিজে চাইলেও অনেক কিছু করতে পারেন, সেটা প্রয়োগ করারও স্রষ্টার কোনো প্রয়োজন হয় না। হু বেস্ট বেয়ার হিজ মাইল্ড ইয়োগ, যে মানুষটা কী করে বেয়ার বহন করে হিজ মাইল্ড ইয়োগ, হিজ মানে স্রষ্টার, মাইল্ড ইয়োগ মানে দায়িত্ব, তাহলে স্রষ্টা পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যে মানুষটা তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে, দে সার্ভ হিম বেস্ট, তাহলে সেই স্রষ্টাকে সবচেয়ে বেশি কী করে সেবা দান করে, অর্থাৎ স্রষ্টার সেবা মানে হচ্ছে সৃষ্টির সেবা, যে লোকটা কায়মনোবাক্যে সৃষ্টির সেবা করে সেই আসলে সত্যিকার অর্থে স্রষ্টার সেবা করে। হিজ স্টেট ইজ কিংলি, তাহলে স্রষ্টার যে কি স্টেট অবস্থা সেটা কি রাজার মতো, থাউজেন্ডস অ্যাট হিজ বিডিং স্পিড, হাজার হাজার ফেরেশতা স্পিড দ্রুত ছুটে চলে, অ্যাট হিজ বিডিং, বিডিং মানে আদেশ নির্দেশ, তাহলে স্রষ্টার নির্দেশে হাজার হাজার ফেরেশতা ছুটে চলে, অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড সি ওশান উইদাউট রেস্ট, এবং কোনো রকম বিরামহীন বিশ্রামহীন তারা জলে স্থলে ছুটে চলে এবং অবস্থান নেয়, দে অলসো সার্ভ ওয়ানলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, এবং কবি এখানে আরেকটা চমৎকার কথা বলতেছেন যে যারা অন্ধ যাদের বিপদগ্রস্ত তারা যদি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, তারাও যদি ধৈর্য ধরে অপেক্ষা করে, যাদের সরাসরি স্রষ্টার সেবা করার কোনো ক্ষমতা নাই, ইভেন স্রষ্টা যে মানুষকে কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই দায়িত্বগুলিও পালন করার যাদের ক্ষমতা নাই, অর্থাৎ ডিজেবলড, সেই সমস্ত মানুষও যদি ধৈর্য ধরে স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, তারা যদি অপেক্ষা করে স্রষ্টার করুণা আসার জন্য, তাদের প্রতি হতাশ না হয়, ধৈর্য ধরে অপেক্ষা করে, তাহলে এর মাধ্যমে তারা স্রষ্টাকে সেবা দিতে পারে, অর্থাৎ স্রষ্টার সেবা শুধুমাত্র সরাসরি আরাধনা নয়, যারা ধৈর্য ধরে স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে স্রষ্টার করুণা আসার জন্য, স্রষ্টার পক্ষ থেকে তার প্রতি দয়া আসার জন্য অপেক্ষা করে, তারাও স্রষ্টার সেবা করে। তাহলে এখানে কবি মূলত বোঝাতে চাচ্ছেন যে স্রষ্টার সেবার মূল পথ হচ্ছে স্রষ্টা মানুষকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, ইয়োগ মানে দায়িত্ব, যে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করা, এবং যদি সেটা পালন করার মতো সামর্থ্য সবার না থাকে, তাহলে তাকে যেটা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে স্রষ্টার করুণার জন্য, ধৈর্যশীল থাকতে হবে আমাদের যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে স্রষ্টার প্রতি আস্থা রেখে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে স্রষ্টার পক্ষ থেকে আমাদের প্রতি করুণা বর্ষণের জন্য, সেটাই হবে স্রষ্টার প্রতি আমাদের সর্বোত্তম সেবা। আশা করি সবাই কবিতাটা বুঝতে পেরেছ, ধন্যবাদ।